দিগম্বর তোতাপুরী বাবার জীবন কাহিনী শুনিয়ে চলেছি আপনাকে। বাবা বলতেন, সৌভাগ্যবশত মনুষ্য দেহ মানুষের লাভ হয়, এই জন্মেই আত্মজ্ঞান লাভের জন্য যত্ন নেওয়া প্রয়োজন। ভাবতে পারেন, দেবতারাও আত্মজ্ঞান লাভ করার জন্য মনুষ্য দেহ লাভ করতে ইচ্ছা করেন। আত্মজ্ঞান লাভ করতে হলে প্রথমে ধ্যানাভ্যাসের দ্বারা নিজেকে প্রস্তুত করতে হয়। আচ্ছা, তা না হলে কিভাবে আধ্যাত্মিক চেতনা আসতে পারে বলুন তো? বাবা বলতেন, তোমরা নিশ্চয়ই জানো যে অর্জুন ছিলেন কৃষ্ণের সখা ও সঙ্গী। কুরুক্ষেত্র যুদ্ধের আগে কৃষ্ণ অর্জুনকে আধ্যাত্মিক জ্ঞানের কথা বলেছিলেন, তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। কিন্তু তাতে কি অর্জুনের আত্মজ্ঞান হয়েছিল? অর্জুন কি তা লাভ করার জন্য প্রস্তুত ছিলেন? যদি তিনি আত্মজ্ঞান লাভ করতেন, তবে পুত্র অভিমন্যুর মৃত্যুতে তিনি শোকে এত ব্যাকুল হতে পারতেন না। এটা কেন হয়েছে? অজ্ঞতার জন্য। শুধু মানুষ নয়, প্রাণী মাত্র সুখী হতে চায়, কিন্তু সুখ লাভের পথ ছেড়ে দিয়ে সে ভুল পথ ধরে সুখ লাভ করার চেষ্টা করে। পরিণামে কেউ সুখী হতে পারে না। বিনাশ ধর্মী পার্থিব বস্তু কখনো স্থায়ী সুখ দিতে পারে না। বাহ্য জগৎ কি দৃশ্য জগতের কোনো বস্তুই স্থায়ী নয়, এটা পরিবর্তনশীল, নশ্বর। তাই তা লাভ করে কখনো চির সুখী হওয়া যায় না, বরং তা দুঃখের কারণ হয়। সকল পার্থিব ভোগই দুঃখ সৃষ্টি করে। অন্যদিকে মানুষ নিজে পরিবর্তনশীল, বিনাশধর্মী, স্বল্পায়ু, নিত্যই তার অবস্থার পরিবর্তন হচ্ছে, ক্ষয় প্রাপ্ত হচ্ছে, তারপর মৃত্যু এসে তার ভোগলিপসার প্রচেষ্টাকে দূর করে দিচ্ছে। যদিও মৃত্যু এসে প্রমাণ করে দিচ্ছে যে এই পঞ্চভূতাত্মক শরীর বিনাশশীল ও জড়, তবুও সে কয়েকদিন শোকগ্রস্ত থেকে আবার সেই ভুল পথে অগ্রসর হচ্ছে, বলছেন দিগম্বর তোতাপুরী বাবা। শুনছেন মিছি, চলছে কালীকথা জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বাবার কাছে প্রশ্ন করা গেল, স্থায়ী সুখ লাভের জন্য কি করা কর্তব্য? এসব তো আমাদের সবারই জানতে ইচ্ছে করে না, কি করে আমার স্থায়ী সুখ লাভ হবে? সুখ চাই, সুখ বরাবর আমাদের জীবনের সঙ্গে যেন এঁটে থাকে। স্থায়ী সুখ পেতে হলে প্রথমে সত্য বস্তু কি তা জানতে হবে। সত্য বস্তুকে জানার অর্থ তাকে লাভ করা, সত্য স্বয়ং প্রকাশ। তাকে দেখার জন্য অন্য আলোর দরকার হয় না, দৃষ্টির অশুদ্ধতার জন্য সত্য দর্শন হয় না। দৃষ্টির দোষ প্রথমে দূর করতে হয়, তবে সত্যকে দর্শন করা সম্ভব। নিজের সম্বন্ধেও সত্যকে সন্ধান করতে হবে। নিজের সম্বন্ধে সত্য হলো এই যে বাহ্য দৃশ্যমান পদার্থই জড় এবং আমি অদৃশ্য চেতন। জড় পদার্থে অহং ভাবনা যদি হয়, তাহলে তা নিজের মধ্যে উপলব্ধি হবে। আর চৈতন্যে অহং ভাবনা থাকলে সৎ চিত আনন্দ যা চৈতন্যের স্বরূপ তার ভাবনা হবে। এবার প্রশ্ন এলো, লোকে সাংসারিক সুখ সমৃদ্ধি লাভের জন্য আপনার কাছে আসে, তাদের জন্য আপনার উপদেশ কি? আত্মাকে জানাই সমস্ত কষ্ট দূর করার একমাত্র উপায়। আত্মজ্ঞান ভিন্ন কোনো প্রকার স্থায়ী সুখ পাওয়া সম্ভব নয়। কিন্তু যিনি সুখ বা আনন্দ পেতে দুঃখ কষ্ট দূর করতে চান, তিনি আত্মকল্পতরুণ নিচে আশ্রয় গ্রহণ করুন। এ ভিন্ন অন্য কোনো পথ নাই। শ্রুতিতে নানা পন্থার উল্লেখ রয়েছে, বেদ শাস্ত্র সম্মত পথই জীবের প্রকৃত সুখী হবার একমাত্র পথ। শুনছেন মিছি কালীকথায় দিগম্বর তোতাপুরী বাবার আশ্চর্য জীবন কাহিনী শুনিয়ে চলেছি আপনাকে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। এই প্রশ্ন প্রত্যেকের মধ্যে থাকে, বাবার কাছে অনেকে করেছেন। বাবা তার উত্তরে বলছেন,
आत्मा सर्वस्थाने सब समय प्रकाशमान चित्तेर अशुद्धतार जन्य आत्मा के उपलब्धि करा जाए ना। बाबा मलिन दर्पणे मुखेर प्रतिच्छबि देखा जाए ना, सूर्येर प्रतिबिम्ब पड़े, सूर्य तो सब स्थाने समान भावे किरण दिए थाकें, किन्तु केवल स्वच्छ दर्पण स्वच्छ जल शुद्ध वस्तुतेई तार प्रकाश धरा पड़े। अविद्या जनित दोषे चित्ते मालिन्य विक्षेप आवरण रूपी मैला पड़े, श्रवण मनन और निधि ध्यान द्वारा ता दूर करते हैं। अच्छा चित्त शुद्धिर जन्य कि योग साधनार प्रयोजन आछे बोले आपनी मने करें? चित्त शुद्धिते योग साधना सहाय्य तो करे, किन्तु एकमात्र ज्ञान द्वारा आत्मोपलब्धि हय, कर्म द्वारा नय। कारण कर्म कर्तार अधीन, परंतु ज्ञान किन्तु वस्तुर अधीन। जेमन एटा एटा तो एकटा कागज, तो देखो हाँ एटा कागज, तो एई बोध जन्माले ए सम्बन्धे आमार मत आर बदलाबे ना, किन्तु आमि कर्म करते पारि आबार नाओ करते पारि, आमि सुकर्म करते पारि। एई जन्य कर्म चित्त शुद्धि सहायक हय, किन्तु आत्मप्राप्ति बोलते निजेर स्वरूपके जाना। जड़ एवं चेतन ए दुई वस्तुर द्वारा जे जगत, ता अति साधारण बुद्धिर द्वाराओ जाना जाए। यदि प्रश्न करा जाए तुम्हें जड़ ना चेतन, तबे अभिमान सम्पन्न कोनो व्यक्ति बोलबे ना जे आमि जड़। सुतरां चैतन्य बा चेतन आत्माई हलो तोमार स्वरूप, और ये चैतन्य आत्माई सत चित आनंदमय, तिनि अस्ति भाति ओ प्रिय रूपे सर्वव्यापी, ताके बोले सामान्य चैतन्य। बाबा बंधन ओ मुक्ति की बोलुन? सृष्टिर आगे अहं प्रादुर्भाव, ये अहं भाव जखन आत्मार थाके तखन मुक्ति। मुक्ति जखन भूलक्रमे प्रपंचे हय तखन बद्ध। जीव देहे अहं भाव आशाय मानुष दुखी होयेछे ना? सकले प्रत्यक्ष करेछे जे मृत्युर पर शरीर पड़े थाकलेओ ताके आर केउ स्थान दिते चाय ना। सारा जीवनेर एई प्रिय शरीरके বাড়ির বাইরে নিয়ে গিয়ে ভস্মীভূত করে দেয়, ছাই হয়ে যায়, তারপর গোময় মাটি প্রভৃতি দ্বারা সংস্কার করে নিজেকে আবর্জনা মুক্ত করে। দিগম্বর তোতাপুরী বাবার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক, ভালো থাকুন, আনন্দে থাকুন, সর্বৈব মঙ্গল হোক আপনার। শুনছেন মিচ্ছি কালীকথা জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।